রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা ফুলের সৌন্দর্য যেন অনেকটাই খুলে ওঠে বাহারি পাতার সৌজন্যে বিশেষ করে ফুলের তোরা কিংবা সাজসজ্জায় বাহারি পাতার ব্যবহার অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তাই ফুলের মতো বাহারি পাতারও একটা বাজার রয়েছে চাহিদা রয়েছে সেই চাহিদাকে কাজে লাগিয়ে অনেক ফুল চাষি অল্প বিস্তর জমিতে এগুলো চাষ করে থাকেন কিন্তু আজকে আপনাদের এমন একজন চাষির সঙ্গে পরিচয় করাতে চলেছি যিনি তার কুড়ি বিঘা জমিতে বাহারি পাতা গোল্ডেন বাতল ব্রাশের চাষ করছেন এই কৃষকের নাম রঞ্জন কুমার মন্ডল তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বিরাতে চলুন এই বাহারি পাতা চাষের অভিজ্ঞতার কথা আমরা তার মুখ থেকেই শুনি প্রথমে আমি এক বিঘা উঁচু জমিতে শুরু করেছিলাম এবং যথেষ্ট আমি অন্যান্য ফসলের থেকে এই চাষে বেশি লাভ পাই আগে আমি গ্যাডুলাস করতাম গোলাপ করতাম কিন্তু এখন এই পাতাটা করছি কারণ ওই গ্যাডুলাস গোলাপের থেকে যেটা অসুবিধা হতো আমার ওই ফুলটা যখনই ফুটতো আমাকে কাটতে হতো বাজার সঠিক দামে পেতাম না এইটা আমার যখন বাজারের ডিমান্ড সেইভাবে কাটি যখন ডিমান্ড নেই আমি কাটি না আমার গাছে থেকে সুতরাং আমার কোনো ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে বর্তমানে আমি প্রায় কুড়ি বিঘে এই গোল্ডেন বোতল ব্রাশ চাষটা করছি আগে আমি উঁচু জমিতে করতাম তারপরে আমার কিছু ধান জমি ছিল ধান জমিতে ধান চাষ করতে পারতাম না কোনো লাভ হতো না আর সেই জন্য আমি ধান জমিকে আল আকারে চার হাত অন্তর অন্তর মাটি কেটে কেটে উঁচু করে আল আকারে পুরো জমিটাকে এইভাবেই গঠন করে তার সেই আলের মাথায় আমি এই গোল্ডেন বোতল ব্রাশটা চাষ করছি এবং এই মাটিতে এই গোল্ডেন বোতল ব্রাশ চাষটা খুব ভালো হচ্ছে কিন্তু এখন বর্তমানে মতো গাছ লাগায় হ্যাঁ সেই সাতশো গাছের আমার দেড় হাত বাই দুহাত অন্তর অন্তর লাগায় এবং আড়ে লাগায় প্রায় চার হাত আর চারাগুলো আমি নিজে কলম বেঁধে তৈরি করি আগে কিনে আনতাম নার্সারি থেকে বেশি দাম পড়তো এখন নিজেই কলম করে চারাগুলো তৈরি করি আর এই চারাটা বসাই আমি দুহাত অন্তর অন্তর আমার লাগে বিঘা প্রতি সাতশো চারা এবং চারাগুলোর হাইট এক ফুট হলেই তবে এই চারাগুলো মূল জমিতে বসানো হয় এই চারা এক একটা দাম প্রায় অ্যাভারেজ দশ টাকা করে পড়ে তো টোটাল খরচ হলো সাতশো চারা দশ টাকা করে সাত হাজার টাকা আর জমি চষা বা এই আল দিয়ে তৈরি করতে আরও পাঁচ হাজার টাকা আলমার দেয় আর কি আর প্রতি খোপে জৈব সার এ দিতে আরও দশ টাকা করে খরচা এবং মূল চাপান সারে আরও দশ টাকা এই হিসাবে দেখা যায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টোটাল আমার খরচা হয় আমি এই পাতাটা বিক্রি করি অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি কেজি বলা হয় কেজি ভান্ডারে আর কি যে মা বাঁটি করি তাকে আমরা এক কেজি করে বলি তিরিশ থেকে চল্লিশটা টাকা এক একটা আঁটির আমাদের পাই আমরা টোটালে দেখা যায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক এক বিঘেতে আমাদের টার্নওভার হয় তো পঁচিশ হাজার টাকা খরচা করে পঁচিশ হাজার টাকা লাভ পায়। বর্তমানে আমার প্রায় কুড়ি বিঘা এই গোল্ডেন বোতল বাস আছে আর এই চাষের আরেকটা মজা হলো কোনো রোগই নেই বললে চলে আমি কিছুই স্প্রে করি না যখন প্রচণ্ড গরম পাড়ে একটু মাকড় পোকা পাতা পাতার রস চুষে চুষে খাই তখন ক্ষতি হয় সেই মাকড়নাশক দুই একদিন স্প্রে করলে আর কিছু লাগে না তা মোটামুটি অন্য চাষের থেকে এই চাষ আমি যথেষ্ট লাভজনক বুঝেছি বলেই আজ বিঘে চাষ করছি গাছটা যখন আমরা বসাই এক বছর পর থেকে পাটা কাটা শুরু হয় প্রথমে গোড়ার থেকে পাতা কেটে কেটে এক মোটামুটি তিন চার ফুট হাইট করে নেই গাছটা তারপরে গাছটা টোটালি একদম মাজা মানে মুড়ো করে দিয়ে কেটে নেওয়া হয় তারপর সেখান থেকে আর কি পরের বছর থেকে গচাতে শুরু করে তো বছরে এক একটা গাছ থেকে আমরা প্রায় আড়াই থেকে তিন কেজি পাতা পাই তাহলে আমি এক একটা গাছ তো সাত বছর আট বছর হয়ে গেছে এখনও পাতা দিচ্ছে যখন ছোট গাছ থাকে তখন পাতার গ্লেজটা ভালো থাকে বয়স হয়ে গেলে গ্লেজ একটু কম হয় কাটতে হবে একদম সূর্য ওঠার আগে নালে ওই পাতাটা পুড়ে যাওয়া মতো হয় আর নতুবা সূর্য ডুবে গেলে এই পাতা আমার এই জমি থেকে কেটে নিয়ে বাড়িতে যাই এবং বাড়িতে গিয়ে সুন্দর করে ফুট দু ফুটের হাইট করে বান্ডিল করি সেই বান্ডিল করে আমরা পঞ্চাশ কেজি ষাট কেজির একটা গাঠ করি করে আমাদের নিকটবর্তী যে বাজার আছে বারাসাত ঠাকুরনগর এবং জগন্নাথ ফুল মার্কেট কলকাতায় সেখানে পাঠাই এইভাবেই আর কি ব্যবসার ওভারটা হয় আর এই পাতা যত রোদ্দুর খাবে তত পাতার গ্লেসটা ভালো আসে এবং পাতাটা ছাড়ে ভালো ওই জন্য আমি যেটা করি এক ধার থেকে পুরো না কেটে রোটেশানে একটা লাইন অন্তর একটা লাইন কাটি ধান জমিতে বর্ষাকালে জল জ্বালায় এবং আমি যদি উঁচু করে না করি তাহলে জলের মধ্যে গাছটা মরে যাবে সেই জন্য ওই উঁচু করে ভাটি করা যাতে অন্তত জলের থেকে এক দেড় ফুট উঁচুতে গাছটা থাকে তাহলে গাছটার কোনো ক্ষতি হবে না এবং গাছের বৃদ্ধিটা খুব ভালো হবে সেই হিসাবে আমি এরকম ভাটিটা করেছি নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাতে গাছটা হবে অথচ কোনো ক্ষতি হবে না এই গাছের মূল পরিচর্যা হচ্ছে সময় মতো জল ছেল দেওয়া সারটা দেওয়া হয় মূলত বর্ষার আগে পরে মোটামুটি বৈশাখ মাস থেকে সার দেওয়া শুরু করি প্রতি ছেচে বিঘাপতি এক বস্তা হিসাবে আমরা ডিওপি দিই কখনো কখনো এনপিকের মিশ্রণ দেই বৈশাখ মাসে যদি ডিওপি দেই এক বস্তা বিঘা বিঘাপতি তারপরে আবার এক মাস কি দেড় মাস পরে হয়তো দশ ছাব্বিশ দিলাম তার এক দেড় মাস পরে আবার হয়তো ষোলো বা পনেরো পনেরো দিলাম মোটামুটি বর্ষার আগে আর পরে একবার হয়ে গেলে তারপর পাতা কাটার পরে আবার দেয় এইভাবে দুবার আবার দু মাস পরে বর্ষার আগে আবার একবার ডাঁড়া দিয়ে দিই দিয়ে তারপরে শুধু জল ছেঁচ দেওয়া আর কিছু লাগে না আর যেটা লাগে ওই গরমের সময় দেখতে হবে মাকড় লেগেছে কিনা মাকড় লাগলে মাকড় নাক ওষুধ অবশ্যই দিই বাংলা মাসের হচ্ছে অজ্ঞান মাঘ ফাল্গুন আর ওইদিকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই চার আর তিনের এই সাত মাস মোটামুটি এই পাতার কদরটা থাকে আর তারপরে খুব অল্প স্বল্প আর কি বিক্রি হয় আর রেগুলার বিক্রি হয় অল্প স্বল্প বিয়ের মৌসুমে যদি আমি পাঁচ কুইন্টাল পাতা বিক্রি করি দেখা যাবে অফসিজেন আমি ষাট কেজি পঞ্চাশ কেজি কে এক কুইন্টাল পাতা বিক্রি করলাম খুব বেশি হলো বোতল ব্যয়াসের চাষটার মজা হচ্ছে মার্কেটে আমাকে যেমন অর্ডার দেবে আমি সেইভাবে কাটবো আঁকার পাতা যেটা গোল্ডেন কালারের যেটা দেখতে পালো সেইটা তলা সবুজ কালার যেটা পুরনো যায় সেটা ফেলে দিতে হয় রোগ পোকার অন্য কোনো আক্রমণ নেই শুধুমাত্র মাকড়ের আক্রমণ আছে ওই পাতার মাথার পাতা খারাপ করে দেয় সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে শুধু মাকড়নাশক দিলে আর কিছু লাগে না তা আবার কিছু গাছ দেখছি ওই মরে যায় তো গাছ অনেক জমি ফাঁকা হয়ে যায় তখন আবার কেটে আবার নতুন করে বসায় তো এইটা ধান তো বর্ষাকালে জল জ্বালায় এবং আমি যদি উঁচু করে না করি তাহলে জলের মধ্যে গাছটা মরে যাবে সেই জন্য ওই উঁচু করে ভাটি করা যাতে অন্তত জলের থেকে এক দেড় ফুট উঁচুতে গাছটা থাকে তাহলে গাছটার কোনো ক্ষতি হবে না এবং গাছের বৃদ্ধিটা খুব ভালো হবে সেই হিসাবে আমি এরকম ভাটিটা করেছি নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাতে গাছটা হবে অথচ কোনো ক্ষতি হবে না এই গাছের মূল পরিচর্যা হচ্ছে সময় মতো জল ছেঁচ দেওয়া মানে এর ওষুধই হচ্ছে জল যত জল দিয়ে মশ্চারাইজার থাকবে জমিতে তত পাতার গ্লেজ ভালো আসবে বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে যে সমস্ত মশলা গোত্রের ফসলের চাষ হয় তার মধ্যে হলুদ অন্যতম এর ঔষধি গুণও রয়েছে তবে হলুদে ভালো ফলন পেতে হলে উন্নত প্রযুক্তি অবলম্বন করতেই হবে নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের প্রগতিশীল কৃষক বন্ধু ভূষণ দে হলুদ চাষ করেছেন তিনি এই মশলাটির চাষে তার অভিজ্ঞতার কথা জানালেন অন্নদাতাকে আমি বিভিন্ন রকম সবজি এবং ফুলের চাষ করি এছাড়া কিছু মশলা জাতীয় ফসলের চাষ করি যেমন লঙ্কা হলুদ হলুদ বিভিন্ন রকম বিভিন্নভাবে চাষ করা যায় ফাঁকা মাঠেও করা যায় এবং সাতি ফসল হিসাবে যে কোনো বাগান জাতীয় দেখা যাচ্ছে চারা বাগান যেমন আম বাগান আমবাগান প্রথম যখন লাগানো হয় বেশ দূরত্বে লাগানো হয় তার ফাঁকে ফাঁকেও এই চাষটা করা যায় এবং সাথী ফসল হিসাবে লঙ্কার মধ্যেও করা যায় হলুদ চাষ মূলত লাভজনক চাষ হলুদ চাষের জন্য বেশি উর্বরা মাটির প্রয়োজন হয় না কিছু যেমন বেশ অনাবাদী যেমন জমিতেও হয় এবং ফাঁকা মাঠেও হয় যেখানে বাঁশ বাগান টাগান আছে ছায়া হয় দেখা যাচ্ছে অন্য ফসল হয় না সেখান থেকেও কিন্তু আমরা হলুদ চাষ করতে পারি হলুদ লাগানোর মূলত টাইম চৈত্র বৈশাখ মাস এবং যে কোনো ধরনের মাটিতেই হলুদ চাষ করা যায় প্রথমে পাঁচ থেকে ছয় ঘা চাষ দিতে হবে এবং লাস্ট চাষে কিছু গোবর সার এবং কিছু ফসফেট এবং পটাশ সার মিক্সার চাষ হলুদ চাষের জন্য ভালো দিয়ে লাইন করে লাগাইতে হবে অর্থাৎ লাইনের দূরত্ব থাকবে লাইন থেকে লাইনের দূরত্ব থাকবে বাইশ থেকে তেইশ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব থাকবে এক ফুট অন্তর হলুদ চাষের জন্য বিঘায় বীজের পরিমাণ লাগবে দুই মন অর্থাৎ আশি থেকে নব্বই কেজি বীজের প্রয়োজন হয় এবং বিভিন্ন জাতের হলুদ আছে যেমন পাটনাই দেশি হিরো এবং আমার যে জাতটা দেখছেন এটা পূর্ববঙ্গের লোকে বেশি চাষ করে এটা বাংলাদেশের নাম হচ্ছে সোনামুখী এটা অত্যন্ত ভালো হলুদ এর গুণগত মান খুবই ভালো এবং রান্নার সময় পরিমাণে খুব কম লাগে হলুদটা সাইজই একটু ছোটো পাটনারের চেয়ে সাইজই ছোটো কিন্তু এর রঙ খুব ভালো এবং ফলনও ভালো হলুদ চাষে তেমন কোনো সারের প্রয়োজন হয় না এই হলুদ চাষ বৈশাখ মাস লাগানোর পরে এক একটা সেঁচ দিয়ে বের করে দিলে আসা শ্রাবণ মাসে এসে আর সেঁচের প্রয়োজন হয় না এবং আগাছা এক থেকে দুবার আগাছা পরিষ্কারও করতে হয় শ্রাবণ মাসের দিকে হলুদের মাটি একটু তখন তো বর্ষাকাল তবু খরানে দেখে একটু কোপ দিয়ে মাটিটা ঝুরঝুরি করে ড্রেনটা আগে লাগানোর সময় যখন ড্রেন করে মাটি চাপা দেওয়া হয় তখন ওই মাটিটাকে আলগা করে আবার কিছু চাপান সার দিয়ে আবার মাটি ধরিয়ে দিলেই হলুদের আবাদ মোটামুটি শেষ হলুদে তেমন কোনো রোগ লাগে না আজ পর্যন্ত আমাদের যে সমস্ত হলুদ চাষ করা হয় আমরা কোনো ওষুধ ব্যবহার করি না হলুদ কার্তিক অঘ্রাণ পোষ মাঘ এর মধ্যে যে কোনো সময় তোলা যায় যদি আগা লাগানো থাকে এবং যখনই আপনি ভাঙবেন মূলত তোলার টাইম হচ্ছে পোষ মাঘ মাসে এর আগেও যদি তোলা যায় বাজার যদি ভালো থাকে ঠিক মাটি থেকে তোলার আগে গাছটা অন্তত ৩০ দিন আগে গাছটাকে ভেঙে দিতে হবে গাছটা ভেঙে দিলে গাছটা যেই শুকিয়ে লাল লাল মতো হয়ে যাবে তখন মাটি থেকে হলুদটা তুলে নেওয়া হয় হলুদ কাঁচা অবস্থায়ও বিক্রি করা যায় এবং যদি বাড়িতে তোলার পরে ক্ষিদ্ধ করে শুকিয়েও বিক্রি করা যায় দুইভাবেই বেচা যায় এক বিঘা হলুদে বিঘায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কুইন্টাল হলুদ তোলা সম্ভব জমিতে করলেও লাভ হবে যদি যাদের বাগান আছে এই সমস্ত জমিতে যদি হলুদ চাষ করা যায় বেশ লাভজনক বাড়তি একটা ইনকামের সুযোগ আসে এবং ফাঁকা মাঠে করলেও যে লস হবে তা হবে না কারণ বিঘায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কুইন্টাল হলুদ কাঁচায় ভালো মতো হয় এবং কাঁচা হলুদও অন্তত নিচে পাঁচ উপরে দশ টাকা কাঁচা হলুদ বিক্রি করাও সম্ভব সেখানে এক বিঘা হলুদ চাষে খরচ খুব একটা বেশি হয় না সর্বসাকুল্যে খরচ বাদে এক বিঘা হলুদ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন চিঠিপত্র টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হল জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন বীরভূম জেলার রামপুরহাট থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন গোবিন্দ সেন তিনি বেলফুলের পাতায় দাগ রোগের উপদ্রবের কথা জানিয়েছেন এবং এর প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন বেলফুল চাষের একটি প্রধান সমস্যা হল এর পাতায় দাগ রোগ সাধারণভাবে দুই ধরনের ছত্রাকের আক্রমণে এটি হয়ে থাকে সাইকোসফোরা ছত্রাকের উপদ্রবে পাতায় রঙের দাগ দেখা যায় এই দাগগুলোর ব্যাস দুই থেকে আট সেন্টিমিটার পর্যন্ত হতে পারে প্রথমে দুই একটি দাগ দেখা যায় কিন্তু গরম ও ভেজা আবহাওয়ায় রোগটি ছড়িয়ে পড়ে এই রোগ দেখা দিলে প্রতিকার হিসাবে এক গ্রাম প্রতিলিটার প্রতি লিটার জলে কুলে স্প্রে করতে হবে এছাড়াও অল্টারনেরিয়া ছত্রাকের আক্রমণে আরেক ধরনের পাতায় দাগ রোগ দেখা যায় এই রোগের লক্ষণ পাতা ছাড়াও কাণ্ডে এবং ফুলে প্রকাশ পায় এই রোগ দেখা দিলে আড়াই গ্রাম ম্যানকোজে প্রতি লিটার গুলে স্প্রে করতে হবে এতে গেল রোগ দেখা দিলে নিয়ন্ত্রণের বিষয়টি তবে রোগ এড়ানোর জন্য কয়েকটি পরিচর্যা ব্যবস্থা নিতে হবে সুস্থ ও সবল চারা রোপণ করতে হবে রোগাক্রান্ত মা গাছ থেকে কলম করা চলবে না বেলফুল চাষে সুসংহত উপায়ে সার প্রয়োগ করতে হবে বেশি মাত্রায় নাইট্রোজেন গঠিত সার প্রয়োগ করা চলবে না পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিতে হবে জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভেরিডি মিশিয়ে প্রয়োগ করলে উপকার পাওয়া যায় রোগের সংক্রমণের শুরুর দিকে যখন দু একটি পাতায় রোগটি দেখা দেয় তখন আক্রান্ত পাতা হাত দিয়ে তুলে পুড়িয়ে ফেলতে হবে এইসব ব্যবস্থাগুলো নেওয়ার পরেও যদি রোগ নিয়ন্ত্রণে না আসে তখন রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে হবে আবার ফিরে এলাম অনুষ্ঠানে শস্য পর্যায়ের সিম্ব গোত্রের ফসল চাষ করলে জমির উর্বরতা বজায় থাকে এই গোত্রের একটি ফসল হল মটরশুঁটি মটর পরিণত অবস্থায় ডাল হিসেবে বিবেচিত হয় আর কাঁচা অবস্থায় মটরশুঁটি আর মটরশুটি হল আমাদের পছন্দের একটি সবজি তবে ডাল হিসেবে এবং মটরশুঁটি হিসেবে চাষের জন্য এর আলাদা আলাদা জাত বেছে নেওয়া দরকার নদিয়া জেলার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের চাষী বনমালা সরকার গত তিন বছর ধরে মটশুটি চাষ করছেন এবছর পাট কাটার পর তিনি এই সবজিটি চাষ করছেন এখন চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী পরিচর্যার কাজ মটরশুটি চাষে কোন কোন প্রযুক্তি অবলম্বন করেন তা জানালেন তিনি এক বিঘা মটরশুটি আছে ফুল এসে গেছে এখন এ ধরেন এই দিন পনেরো পরে অন্তত মালটা তোলা পড়বে এখন ফুল আছে গেছে চাষে আমার বিভিন্ন রকম খরচ আছে এই পাট ছিল জমিতে পাট কেটে তারপরে ধরেন জমিতে চাষ দিয়ে সার ছিটিয়ে তারপরে বীজ ছিটানো হয়েছে বীজ ধরেন আশি টাকা কিলো মটরশুটির বীজ কিনে এনে মোট ছিটানো হয়েছে শোধন করে নিয়ে ধরেন আপনার কুড়ি কেজি বীজ লাগছে তারপরে ছিটিয়ে দিয়ে আবার জল ছিটানো হয়েছে তিনটা মনীষ নিয়ে জল ছিটিয়েছি তারপরে ধরেন আবার সার দিয়েছি আগে দিয়েছিলাম সোফলা তারপরে বোনার পরে আবার তিরিশ কেজি দাম হলো আপনার তিনশো কুড়ি টাকা তারপরে জল ছিটাইলাম এক একটা সেচে আপনার দু ঘন্টা করে জল লাগে জলের দাম ঘন্টার প্রতি একশো টাকা করে জলের ঘন্টা তারপরে এক সপ্তাহ পর আবার একটা সেচ লাগে তা মাসে চারটে শেষ লাগে চারটে শেষ দেওয়ার পর তারপর ধর গাছে এখন ফুল এসে গেছে এখন পরে পরে একটা শেষ লাগবে একটা শেষ দিলে পরেই তখন ধরেন মালটা আমার তোলা তা এখন বিঘেতে এখন ক কুইন্টাল হবে সেটা তো বলা যাবে না হাতের আন্দাজে খরচ তো আমার ধরেন দশ পনেরো হাজার টাকা হয়ে গেলো গতবার আমি দশ কটার মতন মোটর সুঁটি লাগাইছিলাম তা ধরেন ওই কুইন্টাল দুই মোটর সুঁটি হয়েছিল ভালো হয়েছিল না তা ওই সাত আট হাজার টাকার মতো বিক্রি হয়েছে এবার তো বিঘে বুনেছি এক বিঘে এবার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এখন ফলনে কি হবে সেটা বলতে পারছি না ছাড় দিয়েছি বারো কেজি ফসফেট আর দশ কেজি মানে ইসুফলা আর ইড়িয়ে দিয়েছি তিরিশ কেজি এক বিঘেতে মাসে ধরেন চারটে শেষ লাগে চারটে শেষ লাগে তারপরে আবার ফল এসে গেলে তখন আর একটা শেষ লাগে পরে হ্যাঁ পাঁচটা সেচে মোটামুটি মটরশুঁটি তোলা ঘাস পাতাটা ধরেন এক মাস থেকে পাতাটা তোলা হচ্ছে মটরশুঁটি গাছে একটু ওষুধ দিতে হয় এক ঢবে পনেরো লিটার জল ধরে তার মধ্যে একশো গ্রাম বিষ লাগে এটা পোকা মারার জন্য মাছি যাতে না লাগে এই কারণে ওষুধ দেওয়ার কারণ যাতে গাছটা লাল না হয় এই গাছটার ফলনে ভালো হয় এই কারণে আমরা গাছে ওষুধ দিই এই যে জমিটায় আমার মোটরশুঁটি লাগানো আছে এখনে ধরেন এই ফুলজালি এসছে আমার হয়তো এই পৌষ মাস মাঘ মাসে আড্ডা দিতে মালটা তোলা পড়া যাবে ধরা পড়ে যাবে তুলব তখন হ্যাঁ ভাঙব ভাঙার পর ওই ধরেন এক মাস টাইম লাগবে আমার মোটরশুঁটিটা তুলতে এক সপ্তাহ পর পর তুললে পরে ওই দুবার তিনবার তোলা হয় মটরশুটিটা এক মাসের মধ্যে তিন সপ্তাহ অব্দি তোলা যাবে তিন সপ্তাহ পর তুলে মাঘ মাসে মটরশুটিটা তুলে দিয়ে ফাল্গুন মাসে আবার ধরেন আমরা কচু চাষ করব অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ এইটিন বাংলা গোদরেজ ওয়াটার সাইড টাওয়ার ওয়ান সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা একানব্বই অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল সকালে নমস্কার